আমরা আছি সর্বদা। এই শীতে যারা কষ্ট করছে, ইমার্জেন্সি ব্লাড গ্রুপের উদ্যোগে আজ বিশালগড় ও আগরতলার নাগিছড়া পার্থ কলোনি এলাকায় বসবাসরত প্রায় 70 জনেরও বেশি অসহায় মানুষের মধ্যে সংগ্রহীত পুরাতন বস্ত্র বিতরণ করা হয়। ইমার্জেন্সি ব্লাড গ্রুপের যে সকল সদস্যরা এই কাজে উপস্থিত ছিলেন এবং যে সকল ব্যক্তিবর্গ এই দ্বিতীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করার ক্ষেত্রে পুরাতন বস্ত্রদান সংগ্রহ ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আজকে আমাদের একটা বস্ত্রদান পুরাতন বস্ত্রদান অনুষ্ঠান চলে গিয়েছে, যেমন পুষ্টতার পশু সিজন দ্বিতীয়, এটা আমরা ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পক্ষ থেকে করেছি। সেটা একটা অনলাইন ব্লাড গ্রুপ, যেটা প্রতিনিয়ত যুব সমাজ একটা ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমরা কোনো না কোনো দৈনন্দিন কাজে আমরা মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি। আজকে আমি নিজেকে গর্ববোধ করছি এবং আমাদের যারা সদস্য আছে সবাইকে নিয়ে গর্ববোধ করছি, যেন আমরা এমন একটা ব্লাড গ্রুপের সাথে জড়িত হতে পেরেছি, এমন একটা সংস্থার সাথে জড়িত হতে পেরেছি। তাই আমি মনে করি আমাদের যাতে অব্যবহৃত বস্ত্র আছে, যদি আমরা সেগুলি আমাদের অব্যবহৃত যেটা আমরা ব্যবহার করি না সেগুলো যদি আমরা গরিব মানুষকে দিতে পারি, তাহলে হয়তো আমাদের যেটা অব্যবহৃত অন্যের কাছে সেটা একটা বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা সেই পুরনো বস্ত্রগুলো আমরা ওদেরকে দিয়ে দিচ্ছি। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রক্তদান। আসলে রক্তদানে হাসবে ভুবন, হাসবে মানবতা, বাঁচবে জীবন। রক্তদানে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। তাই আমরা আপনার অল্প রক্তের বিনিময়ে বাঁচতে পারে একটি প্রাণ। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমরা রক্তদানে এগিয়ে আসব এবং যুব সমাজের কাছে আমার এটাই আহ্বান, যেন রক্তদানে আমরা সবাই এগিয়ে আসি এবং রক্তদান দিয়ে রক্তদান করুন, প্রাণ বাঁচান।